হ্যালো, কথাবার্তা হলো কিন্তু ফোনে না, মানে সামনাসামনি কাস্টমার হিসাবে। মৌসুমি আপুর সাথে যখন দেখা হয়েছে তখন কোনো ওইভাবে মৌসুমি আপুর সাথে আমার সিরিয়াস কোনো কথা হয়নি। উনি সেটে শুটিং করছিল, ওই সময় দেখা হয়েছিল। আর শাবনুর আপুর সাথে আমাদের পিকনিকে একবার দেখা হয়েছে। শাবনুর আপু মানে দেখা হলে যে জড়ায় ধরাটা, তারপর অন্য ডিরেক্টরদের দিকে যে নতুন হিরোইন এটা দেখে না, ছবি তুলেন আমাদের একসাথে, এই আন্তরিকতাগুলো আসলে সিনিয়রদের কাছ থেকে আমরা যেটা পাই আমাদের এই সময় আর্টিস্টদের মধ্যে আবার এই জিনিসটা নাই কম। বর্তমান আমি দুটি ছবি কাজ করছি আর কিছু টিভি নাটক সিরিয়াল এগুলো নিয়ে ব্যস্ত। সামনে আপনার কী কাজ আসবে? সামনে এখন সামনে সেন্সরে যাওয়ার কথা আছে, নিশ্চয় ভালোবাসা নামে একটা মুভি, মেবি এই সপ্তাহে যাওয়ার কথা আমি শুনেছি। এখন প্রডিউসার আছে অবশ্যই। একটা হচ্ছে যে বউ ভাবি মুখের কথা, আর একটা হচ্ছে তুমি করে বলবে। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে? আসলে বাবা মাকে নিয়ে তো বলার কিছু নেই, বাবা মা তো বাবা মায়ের দিবস যদি একটা তৈরি হয়েছে, এখন অনেক দিবসই পালিত হয়। আর বাবাদের উদ্দেশ্যে বাবা দিবসে বলবো যে বাবাদের ভালোবাসাটা একটু কম প্রকাশ পাই, কিন্তু ভিতর থেকে বাবাদের দায়িত্ব করতে অনেক বেশি। এই তো সকল বাবাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। আমি আসলে নিজেই একজন আর্টিস্ট হিসেবে কনফিউজড এখন বর্তমান টাইমটা, সময়টা, মিডিয়া মিডিয়াটা যেভাবে চলছে, স্ট্রাগল করেই আসতে হতো, এখন সবাই সব সেক্টরে কাজ করছে, এটা ভালো। আর্টিস্ট তো সব সেক্টরে কাজ করবে, এই দিকটা ভালো। কিন্তু 5 বছরে আমি একজন আর্টিস্ট, আমি আমাদের একজন ভালো শিল্পী হিসেবেই দেখতে চাই। যে মিডিয়ার পরিস্থিতি বা এই যে ধরেন আপনি এখন যেটা দেখা যাচ্ছে, একটা প্রোডাকশন আসলো, একটা হিরোইনকে সিলেক্ট করেছে, তাকে বেস করে শুধু ছবি হচ্ছে, বা ওই প্রোডাকশনে নতুন একজন ঢুকতে পারবে না, বা এই যে একটা সিন্ডিকেট ধরনের যে সিস্টেমটা চালু হয়েছে, এইটাতে বুঝতে পারছি না যে কাজ কতদূর এগিয়ে যাবে বা যেতে পারবে। আপু আরেকটা জিনিস, কোনো গুঞ্জনে থাকতে আমি রাজি নই, আমি কাজ করতেই মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। অনেক সময় আমার থেকে ক্লিয়ার করি, প্রেমের গুঞ্জন যদি প্রেম হয়, যদি মানে সত্যিকারের প্রেম হয়, তাহলে তার সাথেই গুঞ্জনটা যেন হয়, মানে মিথ্যা কোনো গুঞ্জনে আমি বিশ্বাস করি। না এরকম চাই না, সাকিবের সাথে আমার প্রেম হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা মানে জেনে রাখেন আগে থেকেই। আরেকটা ব্যাপার, বর্তমান নতুন নায়ক শ্রীর প্রস্তাব পেয়েছেন কিনা? না অ্যাকচুয়ালি দেখেন আমি অনেক স্ট্রাগল করে ফিল্মে আসিনি, সত্য কথা যেটা, আমি ফার্স্ট আসছি একটা বড় প্রোডাকশনের মাধ্যমে আনন্দমেলা চলচ্চিত্র এবং একজন গুণী নির্মাতার হাত দিয়ে। তারপর জাত মাতৃ মিডিয়ায় কাজ করেছি, তিতাস কথা চিত্রে কাজ করেছি, ভালো ভালো কিছু কাজ করেছি। সো আমি ওইভাবে অনৈতিক প্রস্তাব কারা দিবে, যারা 2 নম্বর লোক, যারা আসলে কাজে মানে প্রপার করবে না। আর একজন শিল্পী হতে গেলে তাকে বুঝতে হবে যে কোথায় কীভাবে কাজ করতে হবে। ও এই বিষয়ে আমি কী বলবো, যারা বলে যে অনৈতিক প্রস্তাব পাচ্ছি, যারা এটা তারা একদম সব জায়গায় না ঘুরে মানে যে জায়গায় গেলে কাজ হবে সেখানেই যাওয়া উচিত। এখানে তো প্রোডাকশন হাউস আছে, এখানে কোন ডিরেক্টরগুলো কাজ করে ডিরেক্টরদেরকে সবাই চিনে, তো যে যে লাইনে কাজ করতে চায় তার তো সেই লাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। আর অনৈতিক প্রস্তাব এটা মনে হয় ফিল্মে না, এটা এখন বাইরে বলে যে কী বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি সব সেক্টরে হয় এগুলো বলে, এটা আমি না আমার সাথে এরকম হয়। যে ট্র্যাপে পড়তে চায় তারা ট্র্যাপে পড়ে, যে ভাইরাল হতে চায় সেই ভাইরাল হয়, আর যারা চায় না তারা শেষ থাকে। আমার চাইলে মনে হয় শেষ থাকা যায়। আরেকটা ব্যাপার, অনেক সময় দেখা যাবে আমি যখন চলচ্চিত্র আসছি আমি এক্সপিরিয়েন্স ছিলাম, পড়াশোনা করতাম, আমি এখানে আসার পরে আমার এমবিএ কমপ্লিট করেছি, তো পড়াশোনার কারণে আমি ছবি দেখতে যাচ্ছি মানে কাজ কম কম করেছি, বেছে বেছে করেছি। আর সুগার ড্যাডি, সুগার মামি, ড্যাডি না স্যার শুধু মাম্মিও আছে নাকি এখন, তো এই শব্দগুলোকে শুধু শুনি ফোনে, বাংলা সুগার ড্যাডি নেই ফেসবুকে, মানে এটার মিনিং তো আর আমি বলতে পারবো না। একজন আর্টিস্টের কখন এই ধরনের পরিকল্পনা থাকবে এটা আমার মনে হয় না, আপনারাও জানেন শিল্পীরা আসলে কাজকে ঘিরে থাকতে চান। সে ওই ইন্টেনশনটা নিয়ে যে আমি এখানে ঢুকবো, আমার ফেস ভ্যালু দিয়ে আমি কিছু করবো, তো এটা মানে এটা প্রপার শিল্পীদের কিন্তু কাজ না,
আমাকে একটু আগে যেসব শিল্পীদের নাম বলছেন, মৌসুমী আপু, শামনুর আপু, এরপরে যারা আছে পপি আপু, পূর্ণিমা আপু, আপনারা কাউকে কিন্তু ওই ধরনের শিল্পী না তারা। আর যাদের কথা বলবেন তাদের নামও কিন্তু শিল্পীর তালিকায় পড়বে না যারা এইসব সুগার ড্যাডি, সুগার মামি। না না, আমার লাইফে প্রতিপন্ন কথা তৈরি হয়নি, আমি চলচ্চিত্রে কোনো পরিশ্রম হয়নি, চলচ্চিত্রে আমি সুন্দর মতোই এসেছিলাম। কিন্তু যখন আমি শিল্পী, যখন হয়েছে আমার কাজ ছবি রিলিজ হয়েছে, পরে দিয়ে এখন যে কাজের মানটা কমে গেছে বা কাজ পেতে গেলে মানুষকে কি বলে, যে আগে ডিরেক্টররা কি করতো, একটা গল্প চিন্তা করছে, চিন্তা করে আচ্ছা এই নায়িকাটাকে লাগবে আমার এই গল্পে, ধরেন একটা শিল্পী ওয়েট করলেও কাজ পেতো যে তাকে লাগবে। এস কারাতে টিভি।